আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওয়াহদা মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ইতিমধ্যে একটি আলোচিত বিবাহের কথা আমরা অনেকেই শুনেছি চুয়াডাঙ্গা জেলায় যে বিবাহটি সম্পাদিত হয়েছে সে বিষয়ে বিবিসি বাংলাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হয়েছে এবং দেশের গুণ্ডি পেরিয়ে ইতালি সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে এই বিবাহের ঘটনাটি উঠে এসেছে মূল ঘটনাটি আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি আর তা হলো আমাদের মুসলিম সমাজে সাধারণ নিয়ম হলো বরপক্ষ বিবাহকে কেন্দ্র করে কনের বাড়িতে যায় এবং বিবাহ সম্পাদন করে কনেকে বরের বাড়িতে তুলে আনা হয় এই বিবাহের মাধ্যমে চুয়াডাঙ্গার এই বর কণে উভয় পক্ষ তারা তথাকথিত প্রথাভঙ্গের চেষ্টা নাকি করেছেন অর্থাৎ তারা কনে যাত্রী নামে নতুন একটি বিষয় শুরু করে তারা বরের বাড়িতে এসে বরকে বিয়ে করে কনের বাড়িতে তুলে নিয়ে গেছেন এ হলো মূল ঘটনা এই ঘটনাকে সামনে রেখে আমরা দুই দৃষ্টিকোণ থেকে কথা বলতে চাই প্রথম কথা হলো এই বিবাহটি ইসলামের সুরিয়া দৃষ্টিতে শুদ্ধ হয়েছে কিনা সঠিক হয়েছে কিনা সেটি আর দ্বিতীয় যে বিষয়ে কথা বলতে চাই তা হলো তারা একটি স্লোগানকে সামনে রেখে এই ব্যতিক্রম একটি ঘটনা ঘটিয়েছেন সেটার যৌক্তিকতা কতটুকু এ বিষয়ে আমরা কিছু কথা বলতে চাই সচরাচর একবার ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত পৃথিবীর সকল মুসলিম সমাজে বরপক্ষই বিবাহের প্রস্তাব নিয়ে কনের বাড়িতে যায় কনে পক্ষের কাছে যায় আর এর কারণ হল প্রথমত নারীকে আসমাতলা লজ্জাশীল করে সৃষ্টি করেছেন এটা সৃষ্টিগত এবং প্রাকৃতিক একটি বিষয় যদিও আজকাল কিছু মানুষ সেটাকে দূর করার অপচেষ্টায় লিপ্ত নারীর বিশেষ করে মুসলিম নারীর অন্যতম একটি শোভন হল লজ্জাশীলতা লাজুকতা এটা নারীর সবচেয়ে সুন্দর দিক মুসলিম নারীর সবচাইতে বিউটি সবচেয়ে বড় কোয়ালিটিগুলোর ভিতরে একটি হল লজ্জাশীলতা তাদের সবচেয়ে তাদের মধ্যে সবচেয়ে উপভোগ্য দিক যাই হোক এই লজ্জাশীলতার কারণে তাদের জন্য যেন বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়াটা এটা যেন বিব্রতকর না হয় তাদের জন্য সেটা যেন কষ্টের না হয় সেজন্য মুসলিম সমাজে এই জিনিসটি শুরু থেকেই আসে যে ছেলেপক্ষরাই প্রস্তাব নিয়ে যায় আর দ্বিতীয়ত এর মধ্যে নারীর প্রতি একটি সম্মান দেখানো হয় তার কারণ হলো যে ছেলেপক্ষ মেয়ের পক্ষের কাছে বা কনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া এবং তাকে বিয়ে করে তুলে আনার মানে হলো যে কেমন যেন তাদের কাছে মুখাফুখি হয়ে তাদের দ্বারস্থ হওয়া গিয়ে নিজেরা গিয়ে তাদেরকে ডেকে সেদে তারপরে নিয়ে আসা এটা এক ধরনের সম্মান দেখানো হয় তাদের প্রতি এজন্য সাধারণত সচরাচর বরপক্ষই বিবাহের প্রস্তাব নিয়ে যায় কিন্তু যদি কনে পক্ষ বিবাহের প্রস্তাব নিয়ে বরপক্ষের কাছে আসতে চায় ইসলাম ঈশ্বরীয় সেটাকে সম্পূর্ণরূপে অ্যালাউ করে এবং এটাকে কোনো রূপ আয়েব বা দোষের মনে করে না এ বিষয়ে আমরা কোন একটি বিশেষ ঘটনা উল্লেখ করতে পারি আল্লাহনবী সোয়াইম আলিসরতাল্লাম তিনি আর আল্লাহ সামাতাল্লাহ আরেক নবী মুসাকে বলেছিলেন ইন্নিহাকা আমার এই দুই মেয়ের একটি মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই এটি আল্লাহ নবী সাল্লাহ আল্লাহনবী সোয়াইব আলিস সালাম তিনি মুসাষর সাল্লামকে বলেছিলেন অর্থাৎ তিনি মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের কাছে প্রস্তাব নিয়ে গেছেন এবং এটি আয়াতদের আমরা বুঝতে পারলাম বোখার এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে নবী আলাইহি সাল্লামের কাছে একবার একজন মেয়ে এসে বলেছেন জি টু লাকা নফসি হে আল্লাহর রসুল আপনার কাছে আমি এসেছি আমার নিজেকে পেশ করবার জন্য আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আপনি আমাকে বিয়ে করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার সেই প্রস্তাবকে ডিনাই করেননি অর্থাৎ তার এই প্রস্তাব নিয়ে আসাটাকে দোষণীয় মনে করেননি এটাকে দোষ হিসাবে দেখেননি এবং এটাকে অন্যায় হিসাবে আখ্যায়িত করেননি যদিও নবী সাল্লাহ সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি অন্য সাহাবি পরবর্তীতে সেই মহিলাকে বিয়ে করেছেন কিন্তু নবীশে এই প্রস্তাব দেওয়াটাকে অন্যায় বা আয়ব হিসাবে আখ্যায়িত করেননি তাহলে এই ঘটনাগুলোকে সামনে রাখলে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে ইসলামের দৃষ্টিতে মেয়ে পক্ষ যদি ছেলে পক্ষের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে ছেলের বাড়িতে আসে তাহলে এটা দোষের কোনো কিছু নয় দ্বিতীয় যে কথাই বলতে চাই তা হলো এই যে কনে যাত্রী নামে একটা জিনিস চালু হলো চুয়াডাঙ্গারি আলোচিত বিয়েতে এই কনে যাত্রী এটাকে ইসলাম কিভাবে দেখে এ প্রসঙ্গে বলতে চাই যেখানে বরযাত্রাই ইসলাম সমর্থন করে না অর্থাৎ বিবাহের জন্য প্রয়োজনীয় কিছু মানুষের সাথে যেতে পারে কিন্তু সেখানে বিশাল বড় বহন নিয়ে গিয়ে পক্ষের প্রতি জুলম করা এটা যেখানে অ্যালাউড না সেখানে যাত্রা নামে যেটা এরা নতুন করে করেছে সেটাও কোনোভাবে অ্যালাউড হতে পারে না কারণ হলো বিবাহের মধ্যে শুধুমাত্র ওয়ালিমা নামে একটা ভোজন অনুষ্ঠান হবে আর বাকি ছোটোখাটো ভোজন অনুষ্ঠান হতে পারে কিন্তু এরকম বড়ো আকারে কোনো ভোজন অনুষ্ঠান হবে না এটা উভয় পক্ষের উপরে যেই করুক না কেন এটা এক ধরনের জুলুম এবং অবিচার এবার মূল বিষয় আসি এই বিবাহটি শরিয়া দৃষ্টিতে বিশুদ্ধ হয়েছে কি আমরা এই বিষয়ে বলতে চাই যে বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি যে বর এবং কন কনে উভয় পক্ষ দাবি করেছেন যে তারা এখানে ইসলামী সরিয়াকে ফলো করেছেন বিবাহ সম্পাদনের ক্ষেত্রে অর্থাৎ দুজন সাক্ষী তারা রেখেছেন এবং প্রস্তাব এবং প্রস্তাবে সম্মতি জ্ঞাপন উভয়টি হয়েছে যেটি একটি শুদ্ধ মুসলিম বিবাহের জন্য জরুরি এবং শর্ত সেই হিসেবে আমরা বলতে পারি বিবাহতে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে বিবাহ সম্পাদনের ক্ষেত্রে আনুষ্ঠানিক ক্ষেত্রে সেটা আক্ষরিক অর্থে ইসলামী শরিয়াত পদ্ধতি অনুযায়ী হয়েছে বিদায় বিবাহ বিশুদ্ধ হয়েছে এটা আমরা বলতে পারি কিন্তু এর পাশাপাশি যে স্লোগানকে সামনে রেখে বরকনে উভয় পক্ষ এ নতুন একটি ঘটনার অবতারণা করলেন এবং তথাকথিত প্রথা ভঙ্গের চেষ্টা তারা করলেন সেটি সম্পূর্ণরূপেই অন্তঃসার শূন্য এবং অযৌক্তিক এবং হাস্যকর একটি কথা তার কারণ হলো ছেলের বাবা ওয়ার্কার্স পার্টির নেতা ছিলেন তিনি দাবি করেছেন ছেলে দাবি করেছেন এবং মেয়ে পক্ষও দাবি করেছেন যে তারা এর মাধ্যমে তারা নাকি সমাজে অবহেলিত নারী সমাজের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে চান সন্ধ্যায়াতিকভাবে নারী আমাদের সমাজে তার জীবনে নারীর জীবনে বিভিন্ন স্তরে তারা নির্যাতিত বিশেষ করে বিবাহের পরে শ্বশুরবাড়িতে এসে নানা রকম নির্যাতনের শিকার আমাদের দেশে মেয়েরা হয়ে থাকেন এর বিরুদ্ধে আমাদের সমাজের সর্বস্তরের মানুষের সর্বোচ্চভাবে সোচ্ছার হওয়া উচিত সতর্ক হওয়া উচিত এটা বলাই বাহুল্য কিন্তু এই তথাকথিত প্রথাভঙ্গের মাধ্যমে কোনো দিন নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না কারণ এটা সম্পূর্ণরূপে আয়ু আসলে আমরা সবাই জানি সম্পূর্ণরূপে হাস্যকর একটি পদ্ধতি এটি কারণ এই যে ছেলেপক্ষর কাছে মেয়ে পক্ষ এসে ছেলেকে তুলে নিয়ে গেলেন বিবাহের মাধ্যমে এটা কি পরিপূর্ণরূপে তথাকথিত প্রথাভঙ্গ হয়েছে সেটা কি আদৌ সম্ভব আমি যদি এখানে প্রশ্ন রাখি যে এখানে কি ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী ছেলে মহারানা দিবে মেয়েকে এখানে কি মেয়ে ছেলেকে মহারানা দিয়েছে যদি মেয়ে দিয়ে থাকে তাহলে তো যৌতুক হবে সেটা হয়নি তাহলে সেক্ষেত্রে মহারণা ঠিকই ছেলের পক্ষ উপরে ধার্য করা হলো তাহলে যদি ছেলে পক্ষ বা ছেলে যদি মহারণা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণ বা প্রথাভঙ্গ কীভাবে হলো সেই সাথে যদি আমি প্রশ্ন করি যে ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী বা আল্লাহ সামতাল্লার বিধান হলো ছেলে মেয়েকে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা করবেন তার আবাসনের ব্যবস্থা করবেন এখানে কি এই ছেলেকে মেয়ে যে নিয়ে গেলেন কোনে বিয়ে করে নিয়ে গেলেন সে কি তার দায়িত্বে ছেলেকে আবাসনের ব্যবস্থা করবেন ছেলে কি ঘর জামাই হিসাবে থাকবে সেখানে আমি যতটুকু জানি ব্যাপারটি সেরকম না যদি তাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কীভাবে প্রথাভঙ্গ হলো আর এটা কোনোভাবে কি সম্ভব অতএব যেখানে ছেলের দায়িত্বে থাকছে সে মেয়ে এবং ছেলেরই আবাসনের ব্যবস্থা করতে হবে যদি সেরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তো পরিবহন প্রথভঙ্গ হয়নি এবং এটা সম্ভবও নয় তেমনিভাবে ইসলামের বিধান হলো স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ ব্যবস্থা করার জন্য বাহিরে তিনি অবস্থান করবেন আর স্ত্রী ঘরের ভেতরকার দিকগুলো দেখাশোনা করবেন এই বিবাহের মধ্যে কি কনে বাহিরের কাজ কাম করবেন উপার্জন করে আনবেন আর ছেলে ঘরে বসে বসে ভেতরের দিকগুলো দেখবেন সেরকম কিছু কি হবে সেটা মোটেই হবে না যদি না হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে তথাকথিত প্রথা ভঙ্গ হলো আর আল্লাহ স্মাতাল্লার বিধান এখানে ভঙ্গের কথা বলতে হয় প্রথা নয় কারণ আল্লাহ স্মাদাল্লাহ বিধান ভঙ্গ করার অপচেষ্টা করা হলো সেটা তো হয়নি কোনোভাবে এটা কোনোভাবে সম্ভব না আমরা যদি প্রশ্ন রাখি যে আল্লাহ স্মাতাল্লাহর নিয়ম হলো মেয়ের শরীরকে আল্লাহ স্মুতলা নারীদের শরীরকে অবকাঠামোগতভাবে এমনভাবে তৈরি করেছেন যে তারা সন্তান গর্ব ধারণ করতে পারেন সন্তানকে দুগ্ধদান করতে পারেন বিবাহের পরে এই যে বড় দুটি দায়িত্ব এই দায়িত্বগুলো তাহলে ছেলের উপরে চাপিয়ে দেওয়া হোক ছেলেকে দিয়ে করানো হোক সেটা কি আদৌ সম্ভব যদি সম্ভব না হয় তাহলে কীভাবে তথাকথিত প্রথাভঙ্গ তথা আল্লাহ সালার বিধানকে লঙ্ঘন করা বা উল্টানো সম্ভব হলো অতএব এগুলো সম্পূর্ণরূপে হাস্যকর মুখরোচক মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করা বা অন্য কোনো অসত উদ্দেশ্যের পিছনে থাকতে পারে আল্লাহ আলম কিন্তু আপাত দৃষ্টিতে এর মাধ্যমে নারীর অধিকার কোনোভাবেই প্রতিষ্ঠা হবে না বর দাবি করেছে যে সেই এর মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায় আমার প্রশ্ন হলো বিধবা নারী তালাপপ্রাপ্ত নারীদেরকে আমাদের সমাজে বিবাহ করা হয় না এবং এটা আমাদের সমাজে একটা অত্যন্ত বাজে কালচারগুলোর একটা যে বিধবা এবং তালাপ্রাপ্তা নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না তো বিবাহ তাদেরও প্রয়োজন আছে স্বামী এবং যৌথ জীবন তাদেরও প্রয়োজন আছে। সংসার তাদেরও প্রয়োজন আছে অথচ এই সমাজ তাদেরকে গ্রহণ করে না তাহলে সমাজের এই যে একটা ভুল প্রচলন সেটার বিরুদ্ধে কেন এই ছেলে অবস্থান নিল না কেন তিনি একজন বিধবা বিবাহ করলেন না একজন তালাক বিবাহ করলেন না করে সমাজের এই একটা ভুল প্রথাকে তিনি ভাঙলেন না সেখানে সেটা না করে তিনি নিজে কণের সেজে কণের মতো হয়ে আপনার মেয়ের বাড়িতে গেলেন তার মধ্যে প্রথাভঙ্গ করলেন এবং প্রথাভঙ্গ করে নারদিকার তথাকথিতভাবে প্রতিষ্ঠিত করলেন এই তো প্রথাভঙ্গের নামে এই নাটকীয় তার কী প্রয়োজন ছিল প্রথাভঙ্গ তথা আল্লাহ সুমাতালার যে বিধিবিধান রয়েছে সেগুলোকে উল্টিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ সুমতলার যে প্রাকৃতিক নিয়ম আছে সেগুলোকেও উল্টানো সম্ভব নয় অতএব এই হাস্যকর কাছ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এ সমস্ত কাজকে আমাদের হাস্যকর কাজ হিসাবে দেখা উচিত সেভাবে ট্রিট করা উচিত এগুলোকে কোনোভাবে গুরুত্ব দিয়ে দেখা উচিত নয় যেখানে আমাদের সমাজে এখনও সাধারণ থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সকল বিবাহে প্রায় ইল্লা মাসাল্লা দু একটি বাদে প্রায় বেশিরভাগ বিয়েতেই কনে পক্ষকে ছেলেপক্ষকে যৌতুক দিতে হয় বিভিন্ন নামে বেনামে উপহারের নামে হাদিয়ার নামে ও পৌকণের নামে দিতে হয় সেই সমাজে যৌতুকের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া উচিত স্বচ্ছার ভূমিকা রাখা উচিত এবং সতর্ক হওয়া উচিত সেটা না করে এই তথাকথিত প্রথাভঙ্গের নামে এই নাটকীয়তা এর মাধ্যমে কোনো অবস্থাতে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না এর মাধ্যমে কোনোভাবেই নারীর মুক্তি নিশ্চিত হবে না এর মাধ্যমে কোনোভাবেই নারীর প্রতি নির্যাতন থামবে না বন্ধ হবে না তথাকথিত প্রথা বিরোধিতা বা প্রথা পরিবর্তন করা এটাও সম্ভব হবে না আল্লাহ সুমাতালার যে নিয়ম রয়েছে ইসলামী সমাজ মুসলিমদের সমাজের যে নিয়ম রয়েছে সেগুলোর প্রতি আমরা সম্মান দেখাই আল্লাহ সুমাতালার বিধানকে প্রথা না বলি বরং আলাহ বিধানের প্রতি আমরা শ্রদ্ধা দেখাই আল্লাহ সাহা আমাদের সকলকে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন আজকাল উল্টা এবং সম্পূর্ণরূপে ভিন্ন কিছু করতে পারলেই মানুষ অনেক সময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করে ভালোভাবে দেখে এটাও একটা অসুস্থ চিন্তা আল্লাহ সুমাতলা আমাদের সকলকে এগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন জেজাক মু্লা খাইরা ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত